রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে চলে এসেছে গাইডলাইন বা অ্যাডভাইজরি। প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটিকে সেই অ্যাডভাইজরি দেওয়া হয়েছে। এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অনেকে বলছে যে এটা শুধুমাত্র পরামর্শ কলেজ এবং ইউনিভার্সিটির কাছে, এবং ইউনিভার্সিটি কী করবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। একদমই সেটা কিন্তু হয় না, সেই ক্ষেত্রে হয় না। যখন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সমগ্র ইউনিভার্সিটি এবং কলেজকে অনলাইন পরীক্ষার পরামর্শ দিয়ে থাকে, তখন কিন্তু কলেজ ইউনিভার্সিটিগুলোকে ভাবা উচিত যে খুব শীঘ্রই তাদের এই অফিসিয়াল নোটিশটা পাবলিশ করা দরকার। কারণ স্টুডেন্টসগুলো দিনের পর দিন কিন্তু মেন্টালি হ্যারাস হচ্ছে, সেই সাথে সাথে তাদের কিন্তু মানসিক চাপও বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত তারা কিন্তু দুশ্চিন্তা করছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একাধিক ফেক নোটিশ সবসময় ঘোরাঘুরি করছে। ইভেন এই ফেক নোটিশগুলোর ওপরে ভিত্তি করে অনেক কলেজ এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু ডিমান্ডও করা হচ্ছে যে ইউজিসি নাকি বলেছে অফলাইন পরীক্ষা নিতে হবে। তো আজকে তোমাদের এই ভিডিওতে যেটা বলার বিষয় সেটা হলো কলেজ ইউনিভার্সিটি উচ্চশিক্ষা দপ্তরের যে ডিরেক্টিভস, সেটা পাওয়ার পরেও কেন এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছে না। এতদিন হয়ে গেল স্টুডেন্টসরা ডিমান্ড করছে, এখন স্টুডেন্টসদের যেটা ডিমান্ড রয়েছে সেটা হলো যত তাড়াতাড়ি সম্ভব তাদের শিক্ষার অফিসিয়াল নোটিশ ইউনিভার্সিটির পক্ষ থেকে যেন জারি করা হয়। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি একাধিক কলেজের আপডেট দেখাতে চলেছি, যেখানে কেউ কেউ অফলাইনে নির্ধারিত করেছিল পরীক্ষা হবে, সেটা কিন্তু অনলাইনে পরীক্ষা হয়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও বলা হয়েছে যে ইউনিভার্সিটি থেকে গাইডলাইন চলে এসেছে, পরবর্তী যে পরীক্ষা সেগুলো কিন্তু সব ডিজিটাল মোডে হবে। তো অনস্ক্রিন তোমরা দেখে নাও, এবং যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে সব আপডেটগুলো টাইম টু টাইম তোমরা এখান থেকে পেয়ে যাও। ভিডিওটিতে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। আমাদের কিন্তু একটাই ডিম্যান্ড, যত দ্রুত সম্ভব আমাদের অনলাইন পরীক্ষার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু চাই সমগ্র ইউনিভার্সিটি এবং কলেজের পক্ষ থেকে। একাধিক ইউনিভার্সিটি অনলাইনে ঘোষণা করে দিয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি তারা কিন্তু অনলাইন ঘোষণা করে দিয়েছে, এবং অন্যান্য ইউনিভার্সিটিও কিন্তু অনলাইনের পথেই হাঁটছে। কিন্তু তার মধ্যেও কিছু কলেজ এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে উঠে আসছে বক্তব্য যে অফলাইন হলেই বেটার, অফলাইন হলে এই সুবিধা, অফলাইন হলে ওই সুবিধা। তো এই যে বিষয়গুলো, এগুলো কেন উঠে আসবে? যেখানে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে চলে এসেছে বিজ্ঞপ্তি অনলাইন পরীক্ষার পক্ষেই, সেখান থেকেও বলা হচ্ছে শিক্ষা দপ্তর যার সাথে জড়িয়ে রয়েছে, মুখ্যমন্ত্রী যার সাথে জড়িয়ে রয়েছে, শিক্ষামন্ত্রীর বক্তব্য সেই জায়গাকে তাহলে কি কোনোভাবে কলেজ ইউনিভার্সিটি ভায়োলেট করতে চাইছে? এটাও কিন্তু একটা প্রশ্ন ছিল। বিধাননগর কলেজের পক্ষ থেকে চলে এসেছে নোটিফিকেশান। বিধাননগর কলেজটি কিন্তু WBSU-র আন্ডারে একটি কলেজ, যেটা একটা গভর্নমেন্ট কলেজ। তো দেখো এখানে কি বলা হচ্ছে। প্রথমত বিধাননগর কলেজে অফলাইন পরীক্ষার নোটিফিকেশান চলে এলেও উইথ রেফারেন্স নাম্বার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা দেওয়া হয়েছে 10 তারিখে, সেই নোটিশের পার্সপেক্টিভে বলা হচ্ছে মিড সেমিস্টার ইন্টারনাল এক্সামিনেশন যেটা রয়েছে 2021 ফর ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের যে পরীক্ষা হতে চলেছে মিড সেমিস্টার ইন্টারনাল পরীক্ষা, সেটা কিন্তু অনলাইন মোডে হচ্ছে। এটা কিন্তু স্টুডেন্টসদের আরও একটা বড় জয় ইট ইজ। এবং এখানে বলা হচ্ছে যে সমস্ত ডিপার্টমেন্টকে এই যে পরীক্ষা রয়েছে, কোর পেপার্স, DSC পেপার্স, যেটা 14-12 থেকে 23-12 মধ্যে কমপ্লিট করতে বলা হচ্ছে, এবং জেনেরিক পেপারগুলো 5-1 থেকে 6-1 মধ্যে কিন্তু কমপ্লিট করতে বলা হচ্ছে, এবং পুরো পরীক্ষাটা কিন্তু অনলাইন মোডেই তোমাদের হতে চলেছে। সুতরাং এর থেকে বড় খুশির খবর আর কিছু হতে পারে না। যেখানে এক্সটার্নাল পরীক্ষা অনলাইন বলে দিচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে বা বিভিন্ন কলেজ, সেখানে কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে WBSU-র বিধাননগর কলেজ যেটা করলো সত্যি প্রশংসনীয়। যেখানে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা রয়েছে তার বেসিস অনেক কলেজ রয়েছে যারা অফলাইন থেকে অনলাইনে শিফট করছে। জানি না ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ অনলাইনে শিফট করবে কি করবে না, তবে কলেজের কাছে আমাদের অনুরোধ যে অন্যান্য কলেজ যেদিকে হাঁটছে প্লিজ আপনারা সেই চেষ্টাই করবেন, সেই দিকেই হাঁটবেন, যাতে স্টুডেন্টসদের কোনো প্রবলেম না হয়। এরপর আমরা চলে আসছি পাঁচমুড়া মহাবিদ্যালয়, যেটা বাঁকুড়াতে অবস্থিত। সেখানে কি বলা হচ্ছে, সমস্ত যে ইন্টারনাল যে পরীক্ষাগুলো রয়েছে 15 ডিসেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত হবে UGPG ইন্টারনাল পরীক্ষা, সেটা কিন্তু অফলাইন মোডে আগে ঘোষণা করা হয়েছে এবং সেটা অফলাইনের পরিবর্তে অনলাইনে শিফট করা হচ্ছে। সুতরাং থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি পাঁচমুড়া মহাবিদ্যালয়কে আপনাদের এই সিদ্ধান্তটা পরিবর্তন করার জন্য। নেক্সট এবার আমরা চলে আসছি গোয়েঙ্কা কলেজ অফ কমার্স এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা রয়েছে গোয়েঙ্কা কলেজের যে পরীক্ষা সেটাও কিন্তু অনলাইন মোডে হতে চলেছে। সেমিস্টার 3 যে পেপার রয়েছে MCQ প্যাটার্নে তোমাদের পরীক্ষা হবে, সেমিস্টার 5-এর পরীক্ষা হবে, এবং এখানে সেমিস্টার 3-র যেটা বলা হচ্ছে সেটা কিন্তু তোমাদের এই যে শিডিউল রয়েছে এটা কিন্তু তোমাদের জন্য একটা বেস্ট উইশেস রইল গোয়েঙ্কা কলেজের পক্ষ থেকে যারা রয়েছে। এবার চলে আসি বসিরহাট কলেজের যে আপডেটটি রয়েছে, বসিরহাট কলেজে পরীক্ষা অফলাইনে ঘোষণা করা হয়েছিল, ইন্টারনাল পরীক্ষা অফলাইনে ঘোষণা করা হয়েছিল, কিন্তু বসিরহাট কলেজের যে আপডেট উঠে আসছে আগামী সোমবার নাগাদ
অর্থাৎ বসিরহাট কলেজের এই নোটিফিকেশান চেঞ্জ হতে পারে, তাই আজকে এখানে প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে এই নোটিফিকেশান, যেখানে তোমাদের 13 থেকে 14 তারিখের মধ্যে যে পরীক্ষা ছিল 13 এবং 14 তারিখ ইন্টারনাল পরীক্ষা, সেটা কিন্তু পোস্টপোন করা হলো, খুব শীঘ্রই তোমরা নতুন যে ডেট সেটা কিন্তু পেয়ে যাচ্ছ। আমরা চলে আসছি ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বেথুন কলেজের নোটিফিকেশান। বেথুন কলেজের মতো একটি কলেজের পক্ষ থেকে চলে এসেছে অবশেষে অফিসিয়াল নোটিফিকেশান। দেখো কি বলা হচ্ছে, টার্মস অফ মেমো নাম্বার এত এত, যেটা ওয়েস্ট বেঙ্গলের যে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের নোটিফিকেশান মানতে বাধ্য প্রত্যেকটি ইউনিভার্সিটি এবং কলেজ। এটা প্রত্যেককে বুঝতে হবে, যে যে কলেজ এবং ইউনিভার্সিটি এবং যে যে কলেজের ইন্টারনাল বিষয় থেকে বলা হচ্ছে যে অফলাইন পরীক্ষা সম্ভাবনা, অফলাইন পরীক্ষা 100%, তাদের উদ্দেশ্যে বলবো, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট কিন্তু এমনি এমনি নেই, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অস্তিত্ব কিন্তু এমনি এমনি নয়, তারা অ্যাডভাইজরি দিতে পারে এবং সেই অ্যাডভাইজরি মানাটা কিন্তু আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে, নইলে এটা প্রুভ হয় যে আপনারা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের যে অ্যাডভাইজরি সেটাকে ভায়োলেট করছেন। প্রো ভাইস চ্যান্সেলর ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে যেটা বলা হয়েছে, অর্থাৎ আশিসবাবুর পক্ষ থেকে যে নোটিফিকেট, যে ইমেল পাঠানো হয়েছে কলেজে কলেজে, যেহেতু ক্যালকাটা ইউনিভার্সিটি অলরেডি আগেই ঘোষণা করে দিয়েছিল যে অনলাইন পরীক্ষা হবে, তো সেখানে অড সেমিস্টার এবং পার্ট 1 এবং পার্ট 2 যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের আন্ডার গ্র্যাজুয়েট এক্সামিনেশান যেগুলো 21-22 হতে চলেছে সেগুলো কিন্তু অনলাইন মোডেই কিন্তু তোমাদের হতে চলেছে, সমস্ত পরীক্ষা কিন্তু তোমাদের অনলাইন হতে চলেছে। সুতরাং ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টসদের কিন্তু আর কোনো ডাউট থাকলো না, কলেজে কলেজে কিন্তু নোটিশ আসা কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে। এখানে এই কটা কলেজের পক্ষ থেকে কিন্তু নোটিশ চেঞ্জ হয়েছে, কোথাও এখনো নোটিশ চেঞ্জ হয়নি, একাধিক কলেজ রয়েছে এখনো নোটিশ চেঞ্জ হওয়া বাকি রয়েছে। লাইক অটোনোমাস যে কলেজগুলো রয়েছে, যেমন জেআইএস কলেজ অব ইঞ্জিনিয়ারিং, ইভেন শুধু তাই নয়, আমরা যদি দেখি যে সেই নোটিফিকেশানে, উচ্চশিক্ষা দপ্তরের নোটিফিকেশানে ইঞ্জিনিয়ারিং থেকে সমস্ত যে প্রফেশনাল কোর্সগুলো সেগুলোও কিন্তু উল্লেখ করা হয়েছিল। অর্থাৎ আমরা বারবার এটাই বলতে চাইছি, ডিএলএড বিএডের মতো যে প্রফেশনাল কোর্স সেখানেও কিন্তু বলা হয়েছিল অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা। সুতরাং আশা করব পরবর্তী ক্ষেত্রে কর্তৃপক্ষ ভেবেচিন্তে এই বিষয়টা দেখবেন এবং পরবর্তী ক্ষেত্রে তারা নোটিফিকেশানটাকে বদল করবেন স্টুডেন্টসদের কথা ভেবে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম, এর পরবর্তী ক্ষেত্রে আরও অনেক আপডেট নিয়ে চলে আসবো সারাদিনের, সঙ্গে থাকো সবাই, অল দ্য বেস্ট।